কারণে আপনার আয়ু দ্রুত কমছে জানাচ্ছে সনাতন ধর্ম দূষণ নয় নেশা বা অন্য কোনো বহিরাগত কারণ নয় আপনার ভিতরের কিছু আপনার আয়ু ক্ষয় ঘটায় এমন কথা বলে সনাতন ধর্ম শ্রীমদাগবত থেকে শুরু করে বৌদ্ধ অনুশাসন সেখান থেকে সুফি নীতিমালা এমনকি সম্রাট অসুখের উপদেশাবলীতেও বারবার আত্মক্ষয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এগুলিকে এগুলির বাস আমাদের মনের গহিনেই আমরা যদি সচেতন থাকি তাহলে এদের বিরুদ্ধে আমরা জয়ী হতেই পারি এদের মধ্যে প্রধান রইল এখানে এক অহমিকা সম্রাট অশোক তার নীতিশিক্ষা যাকে তিনি বলে অভিহিত করেছিলেন তাতে জানিয়েছিলেন আত্মবরিতা মানুষকে শেষ করে দেয় তার এই ভাবনার পিছনে ছিল বৈদিক বৈদান্তিক ও মহাকাব্যিক চিন্তার প্রভাব বৌদ্ধ নীতিশাস্ত্র এই সুপ্রাচীন চিন্তাকে অঙ্গীভূত করে দুই বাচালতা অশোক তার প্রজাদের বাক সংযম অভ্যাস করতে বলেছিলেন নিরর্থক কথা বাড়াতে থাকলে আত্মক্ষয় অনিবার্য তিন কৃতজ্ঞতা বিশ্বাসঘাতকতা অন্যের অন্যের যতনা ক্ষতি করে তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে বিশ্বাসঘাতককে সে আত্মপ্রবঞ্চনায় দগ্ধ হতে থাকে তার আয়ু দ্রুত নিঃশেষিত হয় চার অতিরিক্ত ব্যস্ততা দেখানো এতে আত্মকয় হয় সব থেকে বেশি কাজ না থাকলে ভাবনার পিছনে সময় দিন কিন্তু অতিমাত্রায় ব্যস্ততা প্রদর্শন শক্তিক ছাড়ার কিছুই করে না পাঁচের নিজের প্রতি অদাসীন নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়ার অর্থ অহমিকা প্রদর্শন নয় বুঝতে চেষ্টা করুন কে আপনি আত্মপলব্ধি যে অমরত্বের আসাধন নিয়ে আসে তাও উপনিষেদেও কথিত